সেই জুলাই বিপ্লবকে আবার সংগঠিত যা যাতে চোটে এদেরকে বিচি ফাটিয়ে ফেলব এরা কেন আবার সংসদের মতো জায়গা আবার ক্ষমতার মতো জায়গা উপদেষ্টার মতো জায়গায় এরা আবার পদ দখল করতে আসে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের সামনে আমার পাশে একজন ছাত্র দাঁড়িয়ে আছেন ওনার গণভ্যত্থানে চোখ হারিয়েছে আপনারা জানতে পারবেন আমরাও জানার চেষ্টা করব। আপনার নাম আমার নাম হোসেন মোহাম্মদ রুবেল আপনি স্টুডেন্ট জি আমি স্টুডেন্ট কোথায় পড়াশোনা করেন আমি শরিয়াতপুর সরকারি শামসুর রহমান কলেজ থেকে এবছর অনার্স কমপ্লিট করেছি ইসলামের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক সাবজেক্ট থেকে আচ্ছা আপনার চোখের একটা গুলি লেগেছে আপনি বলেছিলেন হ্যাঁ ভাই আপনি শুনতে দেখতে পাচ্ছেন আমার এটি চক্ষু হারিয়ে গেছে এই শরীয়াচারি সরকারের পেটিও বাহিনীর গুলিতে এখন আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি যে হারানো বেদনাটা কতটুকু আর এটা মনে হয় না যে উপদেষ্টা সহকার যারা যারা আছেন বর্তমান বাংলাদেশ চালান পরিচালনা করেন এদের কেহ আপনজনের হয়তো বা এরকম হারানো বেদনা এদের ভেতরে নাই সেই বিদায় আমি দেখতেছি যে এখানে অনেকে অনেক ভাইয়েরা আমার বোনেরা দুচক্ষু হারিয়ে ফেলেছে অনেকে হাত হারিয়ে গেছে অনেকের পা হারিয়ে গেছে অনেকে স্বজন হারিয়ে গেছে তাই এই বেদনাটা তারা বুঝে না তারা যদি বুঝতো তাহলে শহীদদেরকে মাত্র পাঁচ লক্ষ টাকা দিবে এবং আহতদের মাত্র এক লক্ষ টাকা দিবে এরকম কোনো অনুদান দেওয়ার কোনো রুচিই আসে না এদের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে মোহাম্মান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি যত টাকা মানে ভাতা নেবেন প্রধান উপদেষ্টা হিসাবে যত টাকা ভাতা নেবেন তত টাকা ভাতা দিতে হবে ওনাদেরকে কারণ এনাদের কারণে এই বাংলাদেশ থেকে এই শেখ হাসিনা স্বৈরাচার এরা বিতাড়িত হয়েছে এটার কিন্তু সবচেয়ে ইনভলভ ছিলাম আমরা যারা আহত হয়েছি যারা নিহত হয়েছি তারা আজকে আহতদের পক্ষ থেকে নিহতদের পক্ষ থেকে কথা বলার মতো একজন উপদেষ্টা নাই আজকে দেখা যাচ্ছে যে ওই বশির উদ্দিন তারপর ফারুকি এরা ছিল একমাত্র শেখ হাসিনার এজেন্ডার এই এজেন্ডারকে আজকে ক্ষমতা আনা হচ্ছে এদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে আমরা চাই যে এই উপদেষ্টাদেরকে অতি তাড়াতাড়ি পদত্যাগ করাক আর নাইতে আমরা সেই জুলাই বিপ্লবকে আবার সংগঠিত করব। যা লাথিত চোটে এদেরকে বিচি ফাটিয়ে ফেলবো এরা কেন আবার সংসদের মতো জায়গায় আবার ক্ষমতার মতো জায়গা উপদেষ্টার মতো জায়গায় এরা আবার পদ দখল করতে আসে আমরা কি এই জন্য চক্ষু দিয়েছি আমার ভাইয়েরা এই জন্য কি শহীদ হয়েছে আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই বৈপ্লবিক সরকার এই বৈপ্লবিক সরকারকে আমরা সহযোগিতা করি আমরা সাপোর্ট করব। আমরা যতদিন পর্যন্ত তাদের ক্ষমতা থাকা দরকার ততদিন পর্যন্ত আমরা রাখতে ইচ্ছুক আছি তবে আমরা চাই না এই বিপ্লবী যারা ছিল তাদের তাদেরকে লাথি দিয়ে দিয়ে বা বিপ্লবকে লাথি মেরে তারা আবার আতাত করুক স্বৈরাচারদের সাথে আমরা চাই যে যারা প্রকৃতভাবে দেশপ্রেমিক তারাই এই দেশ দেশ পরিচালনা করুক যার মধ্য দিয়ে দেশ থেকে বিতা বিতাড়িত হয়েছে স্বৈরাচার যার মধ্য দিয়ে আবার প্রতিষ্ঠিত হয়েছে একটি সরকার যার মধ্য দিয়ে দেশের শান্তি নিরাপত্তা লাভ করছে যেমন আমরা আরেকটা কথা বলতে পারি যে এই স্বৈরাচার পদত্যাগের আগে বা বিতাড়িত হওয়ার আগে দেশের প্রত্যেকটা মানুষ ভাবতো যে এই সরকার বুঝি চলে গেলে এদেশের মাটিও থাকবে না ধুলেও থাকবে না সব কিছু লুটপাটাও যাবে ও এখানে লাশ পড়বে সেখানে লাশ পড়বে কিন্তু এদেশের মানুষ কতটা সভ্যতার পরিচয় দিয়েছে যেটা অকল্পনীয় কেউ কল্পনাও করে না যে এইভাবে দেশ চলবে যখন আমরা দেখছি যে দেশে সরকার ছিল না প্রায় তিন দিন দেশে সরকার ছিল না প্রশাসন ছিল না তখনই কিন্তু আমাদের দেশের নিরাপত্তার সাথে কিন্তু আমরা এগিয়ে আসছিলাম আমরা আমরা অনেক ছাত্ররা ট্রাফিকের কাজ করেছিলাম আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা খাতিরে আমরা থানা পর্যন্ত পাহারা দিয়েছিলাম কারণ কি আমরা আসার উপর কিছু দেশ দেশপ্রেমিক আমরা চক্ষু হারিয়েছি আমরা হাত হারিয়েছি পা হারিয়েছি স্বজন হারিয়েছি আমরা কি চাই এখন আবার স্বৈরাচারীরা এক এক সময় এক একটা মানে মুখোশে আবার সংসদের আসুক আবার দেশ পরিচালনা আসুক আবার আমরা নির্যাতিত হই সেটা আমরা চাই না কারণ আপনারা জানেন যে স্বৈরাচারের কতটা নির্লজ্জতম একটা কর্ম কীর্তিক ছিল যে এই জুলাই বিপ্লবের মধ্যে তখন স্বৈরাচারের প্রধান যে पैसिविस्ट को